আপনারা দেখছেন এভিএন টিভি কলকাতা, নিরপেক্ষ নয় সত্যের পক্ষে। সুভাষচন্দ্র বসুর আজকে 125তম জন্মদিবস। এই দিনটা সারা ভারতবর্ষের আপামর মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেশপ্রেম দিবস হিসাবে তারা পালন করে। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার আন্দোলনের যে অবদান এবং তার যে নেতৃত্ব, যার ফলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষ থেকে পালাবার উপক্রম তৈরি হয়েছিল 47 সালের আগে, সেই অবদান ভারতবর্ষের মানুষ, কোনো স্তরের মানুষই অস্বীকার করেন না বা করতে পারেন না। আজকের দিনটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, কিন্তু তার হাতে তৈরি ফরওয়ার্ড ব্লক, তার কাছে এই দিনটার মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। আমরা মনে করি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যদি সুভাষচন্দ্র বোস না থাকতেন, তাহলে হয়তো আমাদের আজকের ইতিহাসটা অন্যভাবে লেখা হতো, 47 সালের স্বাধীনতা আমাদের কাছে আসতো না। নেতাজির যে আজাদীন বাহিনী, যে আজাদীন বাহিনীর মাধ্যমে সবার আগে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা উত্তোলন করে স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপ ঘোষণা করেছিল, কিন্তু তারপরে ময়দানে যখন আইএনএ বাহিনী তারা 150 কিলোমিটার ঢুকে গিয়ে যখন ভারতবর্ষের পতাকা উত্তোলন করলেন এবং ব্রিটিশকে বুঝিয়ে দিলেন যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে, আর আটকানো যাবে না, ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যেতে হবে, এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোসকে উপাধিতে ভূষিত করেছিলেন দেশপ্রেমিকত্বম, এবং বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়ক হিসাবে ভূষিত করেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যে সংকট, যে আর্থিক সংকট, যে সামাজিক সংকট, যে ধর্মীয় সংকট, তার ফিরে আসাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা মনে করি আজও হয়তো বয়সের ভারাক্রান্তে সুভাষচন্দ্র বোস কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমরা জানি, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পর কংগ্রেস সরকার শাহনাজ কমিশন, খসড়া কমিশন তৈরি করলেন, বিজেপি গভর্নমেন্ট তৈরি করলেন, মুখার্জি কমিশন তৈরি হলো, কিন্তু কোনো কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষের সামনে, ভারতবর্ষের সরকার, যে কখনো কংগ্রেস কখনো বিজেপি, তারা কেউ ডিসকোয়ালিফাই করলেন না, মানুষের সামনে আনলেন না। কারণ ভারতবর্ষের যদি নেতাজির অন্তর্দণ্ড অবশ্য ভারতবর্ষের আজকে সাধারণ মানুষ জানতে পারে, উন্মোচিত হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের আগামী ইতিহাসটা অন্যভাবে রচিত হবে। এই জায়গা দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, যখন সুভাষচন্দ্র বোস বলেছেন ধর্ম যার যার দেশ সবার, ধর্ম যার যার স্বাধীনতা সবার, এই স্বাধীন ভারতবর্ষের জন্য আগামী স্বাধীনতার পরে 10 বছর মিলিটারি শাসনের প্রয়োজন, কারণ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ধর্মীয় মেরুকরণ সমস্ত কিছুর ঊর্ধ্বে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ জাতীয়তাবোধ এবং দেশপ্রেম গড়ে তোলার লক্ষ্যে সুভাষ বোস কিন্তু এগিয়ে চলেছিলেন। কিন্তু আজকে দেখুন, আপনারা জানেন সকলে যে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আসার পরে কংগ্রেস তো করেছে, কংগ্রেস একের পর এক নেতাজি সুভাষকে নিয়ে অবমাননা করেছে, কিন্তু এই গভর্নমেন্ট এসে একদম নাটকীয় করে তারা দেশপ্রেমের মানে গদগদ খাচ্ছে, কেউ কিছু সরকারের সমালোচনা করলে তাদেরকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত যে দেশপ্রেমী, যাকে মহাত্মা গান্ধী, বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যাকে অস্বীকার করতে পারেনি, যাকে ভূষিত করেছেন, তাকে অপমান করার জন্য কলকাতার যে পোর্ট প্লেয়ার, সেই পোর্ট প্লেয়ারের নাম ডক, সেই ডকের নাম ছিল সুভাষচন্দ্র বোস, নেতাজি ডক ছিল, সেই ডককে কিন্তু উঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে কিন্তু তৈরি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি ডক, তাহলে তাকে অপমান করা হচ্ছে। আর আরেকদিকে নরেন্দ্র মোদী আজকের দিনে কলকাতায় এসে তারা নেতাজির প্রেম দেখাচ্ছে, নেতাজির ভাবনা দেখাচ্ছে, কারণ সামনে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন, বাঙালি আবেগকে কাজে লাগাতে হবে, বাঙালিকে কাছে টানতে হবে, তাই নেতাজিকে প্রয়োজন। আজকে যারা দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলায় সরকার, যারা ক্রমাগত কাঠমানি থেকে শুরু করে সর্বক্ষেত্রে পশ্চিমবাংলায় অশান্তি পাকিয়েছে, তারা আজকে নেতাজিকে
আঁকড়ে ধরার চেষ্টা করছে। এইরকম নেতাজিকে আঁকড়ে ধরে যদি না থাকতে পারে তাহলে বিজেপি কংগ্রেস বিজেপি তৃণমূল কংগ্রেস এরা উঠে যাবে ভারতবর্ষ থেকে। তাই আজকে পশ্চিমবাংলায় নেতাজির যে অবদান, নেতাজির যে স্বাধীনতা আন্দোলনে যে তার যে ভূমিকা, তার যে দেশপ্রেম, সেই দেশপ্রেম যুব সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে। আজকে কৃষক আন্দোলন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কি সুভাষ চন্দ্র বোস কৃষককে বাইরে রেখেছিলেন? তার ফৌজে কৃষক যুবক শ্রমিক সর্বস্তরের মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আজকে কৃষক ওই ভারতবর্ষের কৃষক হচ্ছে তার জমির অধিকার হারাচ্ছে। এ স্বপ্ন এই এইরকম একটা ভারতবর্ষের স্বপ্ন সুভাষ চন্দ্র বোস দেখেননি, এরকম স্বাধীনতা দেখেননি। তিনি স্বাধীনতা দেখে চেয়েছিলেন যে আমরা সেই স্বাধীনতা চাই যে স্বাধীনতায় কোনো আপোষ থাকবে না, আপোষহীন স্বাধীনতা চাই। কিন্তু আমাদের স্বাধীনতা এসেছিল কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে দিয়ে, স্বাধীনতা এসেছিল আপোষতার মধ্যে দিয়ে। সংগ্রামের ইতিহাসে আপোষ কখনো থাকতে পারে না। নেতাজি আজকের প্রজন্মের কাছে এক উজ্জ্বল নক্ষত্র। আজকের দিনে নেতাজি আমরা চাই ভারতবর্ষের সরকার আজকের দিনটা 23শে জানুয়ারিকে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করুক। যদি নেহরুর নামে শিশু দিবস হতে পারে, যদি আমরা দেখতে পাই সর্বপল্লী রাধাকৃষ্ণের নামে আমরা শিক্ষক দিবস দেখতে পাই, তাহলে হোয়াই নট নেতাজি? কেন নেতাজিকে এত অবজ্ঞা, নেতাজিকে কেন এত ভয়? একসময় কংগ্রেস ভয় পেয়েছে, আর আজকে দাঁড়িয়ে বিজেপি সরকার তারাও ভয় পাচ্ছে। কারণ আপনারা মনে আছে এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জেলে ছিলেন তখন জেলে বসে ব্রিটিশকে মুচলেখা দিয়েছেন, আমি কোন ব্রিটিশের বিরুদ্ধে কোন লড়াই আন্দোলন সংগ্রাম করব না, আমাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বোস সেইখানে কিন্তু মুচলেখা দেননি। তার রাজনৈতিক ইতিহাস, তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ভারতবর্ষের সর্বস্তরের মানুষ জানে। আমরা সে কথা বলতে চাই না, কারণ নেতাজি মানে মানুষের অন্তরে, নেতাজি মানে একটা একটা শুধু নাম না, একটা ভালোবাসা, নেতাজি মানে একটা প্রেম, নেতাজি মানে একটা আবেগ, নেতাজি মানে একটা স্বাধীনতা, যে স্বাধীনতার স্বপ্ন সুভাষ চন্দ্র বোস আমাদের ভারতবর্ষের সেই সময় মানুষকে দেখিয়েছে, আজও আমরা তার বার্তা বহন করছি। তাই ফরওয়ার্ড ব্লক আজকের দিনটাকে দেশপ্রেম দিবস হিসাবে সারা ভারতবর্ষে পালন করছে। আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে আহ্বান করব, আজকের দিন দেশপ্রেম দিবস হোক, আজকের দিন স্বাধীনতার ইতিহাসে তার উজ্জ্বল নক্ষত্রে তাকে শ্রদ্ধা নিবেদন করা হোক। এবং নেতাজির যে অসমাপ্ত কাজ ভারতবর্ষের প্ল্যানিং কমিশনারকে তুলে দিয়েছে, নীতি আয়োগ করেছে, নেতাজিকে অপমান করছে না নরেন্দ্র মোদী বিজেপি সরকার। প্ল্যানিং কমিশন তৈরি ছিল যে ভারতবর্ষের প্ল্যানিং কমিশনের মধ্যে দিয়ে কিভাবে ভারতবর্ষের ডেভেলপমেন্ট করা হবে, উন্নতি করা হবে, সেই প্ল্যানিং কমিশন বিজেপি গভর্নমেন্ট এসে তুলে দিল, যে নীতি আয়োগ তৈরি করলো। এই যে কুক্ষিগত করে রাখা, এই কুক্ষিগত করে রেখে রেখে সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষের মানুষকে তারা অপমান করছে, নেতাজিকে নিয়ে অপমান করছে। এই অপমানের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের আন্দোলন লড়াই সর্বত্র ছিল, আছে, থাকবে। কিন্তু আজকের দিনটা নেতাজি আমরা বলতে চাই, নেতাজি সুভাষ তুমি ফিরে এসো, নেতাজি সুভাষ তুমি ফিরে এসো। এবং আমরা সরকারের কাছে দাবি করব, নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এখনো ভারতবর্ষের মানুষ যে আবেগ নিয়ে আছে, যে নেতাজি কোথায় গেলেন 45 সালের পর, নেতাজি কোথায় গেলেন, কোথায় তিনি থাকলেন, তার কর্মকাণ্ড কি, স্বাধীনতার পরে ভারতবর্ষের মানুষ আর জানতে পারলো না। একটা মুখার্জি কমিশন যে রিপোর্ট দিল সে রিপোর্টকে গ্রহণ করাও, যে তায়কু বিমান দুর্ঘটনা নেতাজির মৃত্যু হয়নি, ওইখানে যে চিতাভস্ম, সেই চিতাভস্ম প্রণববাবু যখন রাষ্ট্রপতি হওয়ার আগে যখন বিদেশ মন্ত্রী ছিলেন তাকে নিয়ে এসে ডিএনএ টেস্ট করালেন, বললো এটা কোনো মানুষ না, এটা পশু কুকুর ছাগলের হতে পারে, মানুষের ডিএনএ হতে পারে না। প্রমাণ হয়ে গেছে মুখার্জি কমিশনের রিপোর্টে যে ওই 45 সালের 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র তায়কু বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। এমনকি তাইওয়ান সরকার সে সময় জানিয়ে দিল, তার মহাপেদখানা সমস্তটা খুলে, যে তাইওয়ান সরকার বললো 18ই আগস্টের 45 সালে তার দুদিন আগে বা দুদিন পরে ওই তাইওয়ান বিমানবন্দরে কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। স্বাভাবিকভাবে কংগ্রেস এবং বিজেপি সেই সময় থেকে নেতাজিকে ভয় পেয়েছে, নেতাজিকে ভয় পেয়ে নেতাজিকে আড়াল করার চেষ্টা করেছে ভারতবর্ষের মানুষের কাছ থেকে। কিন্তু ভারতবর্ষের মানুষ তাকে বুকে আঁকড়ে রেখেছে। আমরা তার হাতে তৈরি করা ফরওয়ার্ড ব্লক, আমরা তার অনুগামী, তার সৈনিক, তার পদলঙ্কন করে চলতে চাই। তাই আগামী দিনে এই ব্যাপারে আমাদের সর্বত্র সারা ভারতবর্ষে আন্দোলন চলবে। কিন্তু আজকের দিনে শুধু বলতে চাই, নেতাজি লৌহ প্রণাম, নেতাজি লৌহ প্রণাম, নেতাজি লৌহ প্রণাম, জয় হিন্দ। স্বরূপ দেব, ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলা সম্পাদক।